আসসালামু আলাইকুম। আশা করি আগের দুইটা ভিডিওর মাধ্যমে আপনি অর্ডার ম্যানেজার সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইছেন। তো চলেন এইবার আমরা প্র্যাকটিক্যাল অর্ডার প্রসেস করে দেখি অ্যান্ড দেখাই আপনাকে, যেন আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন অর্ডার কিভাবে ম্যানেজ করবেন। সেটা করার জন্য আপনি অর্ডার ম্যানেজারে আসেন। আসলে আই থিঙ্ক জানেন এই যে ইনভয়েস লিস্ট, অর্ডার লিস্ট গুলো পেয়ে যাবেন। আর নিউ আন্ডারে যতটা সংখ্যা দেখবেন, দেখেন এখানে 53টা দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখানে 53টা নতুন অর্ডার আছে। তো এইরকম আপনার 5টা, 10টা, 100টা যতগুলাই থাকে এগুলো নিউ অর্ডার। তো এখান থেকে আপনার অর্ডার প্রসেস শুরু করবেন। তো আপনি মনে করেন যে কোনো অর্ডারের, ধরেন এই যে ইডিট যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে অর্ডার ইডিট পেজে চলে আসবেন। এখানে আসলে আপনি এই অর্ডারের কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেখতে পারবেন। এখান থেকে সর্বপ্রথম আপনি যেটা করবেন, এই কাস্টমারের যে নাম্বারটা আছে এটার মধ্যে আপনি কল দিয়ে মানে ফোন ভেরিফাই করবেন বা ফোনে কনফার্ম করবেন। ফোন দিয়ে তাকে বলেন যে আপনি তো এই এই প্রোডাক্ট অর্ডার করছেন, সাইজ এত, কালার এত, দেন হচ্ছে ডেলিভারি চার্জেস টোটাল এত টাকা, আমি আর অর্ডারটা কনফার্ম করবো না, কিছু এইভাবে বলেন। বলে হচ্ছে আপনার অর্ডারটা, সে যদি বলে ঠিক আছে ওকে হ্যাঁ কনফার্ম করেন, তো তখন আপনি যেটা করবেন এখান থেকে এই যে দেখেন চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস নামে একটা অপশন আছে সাইড নেবে, এখানে আপনি ক্লিক করে কনফার্ম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পপ আপ একটা অপশন আসবে, এনে একটা বাটন অফ থাকবে, এখানের মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ডেলিভারি পার্টনারগুলো আপনি অ্যাড করে রাখবেন, যাদের মাধ্যমে আপনি ডেলিভারি দেন। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে যার মাধ্যমে পরবর্তীতে পার্সেলটা ডেলিভারি দিবেন ওই কুরিয়ারটা সিলেক্ট করে কনফার্মে দিবেন, তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে এটা আপনার কই যাবে, এই যে অর্ডার কনফার্মিং সাইট আবার আসেন, দেখে এই যে কনফার্ম যে আছে এখানে দেখেন 4টা হয়ে গেছে, এখানে মানে এখানে জমা থাকছে, মানে এটা কনফার্ম হয়েছে। আপনি এগুলোকে আলাদা করে পাচ্ছেন, দেখেন এখানে 53টা ছিল, এখানে 52টা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এইভাবে যখনই আপনি সময় পান, ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে আপনি ঢুকবেন, ঢুকে ঢুকে কল দিবেন, কনফার্ম করবেন, দেন হচ্ছে ধর এটাও কনফার্ম করছে, যে এইভাবে কনফার্ম করলেন, কোন কুরিয়ারে দিবেন, দিয়ে দিয়ে জাস্ট কনফার্ম করবেন। এরকম আপনার দেখেন এখানে আবার যদি অর্ডার কনফার্মিং আসেন, এখানে দেখেন এখন 51টা এখানে হয়ে গেছে, এখানে 5টা হয়ে গেছে, কারণ আপনি এটাকেও দুইটা কনফার্মে পাঠিয়ে দিয়েছেন, 53টা ছিল। সো এইভাবে আপনি যখনই সময় পান কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে, অর্ডার যখনই আপনার ওয়েবসাইট থেকে কোনো কাস্টমার অর্ডার প্লেস করবে, আপনারা ফোনের থেকে অর্ডার প্লেস করুক, যেভাবে অর্ডার হইতে থাকুক সব এখানে জমা হইতে থাকবে। দেন হচ্ছে আপনি মাঝে মাঝে যখন সময় পান কল দিবেন, ঢুকবেন, কল দিবেন, কনফার্ম করবেন, কনফার্ম করে করে যেটা করবেন আপনি জাস্ট এইটা হচ্ছে সরি আপনার কুরিয়ার সিলেক্ট করে করে কনফার্ম করে রাখবেন। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি প্রথমে নতুন অর্ডারগুলাকে কনফার্ম করেন সারাদিন। ওকে, দেন হচ্ছে আপনি তো সারাদিন পরে একবারে বুকিং দিবেন, তাই না? সো এই জন্য হচ্ছে আপনি যখনই নতুন অর্ডার হইতে থাকবে আর আপনি কনফার্ম মানে প্রসেস করে করে কনফার্মে রাইখা দেন। দেন হচ্ছে আপনি যেটা করবেন, আচ্ছা কনফার্ম কনফার্ম পর্যন্ত রাখবেন, কনফার্মের পর থেকে হচ্ছে আবার কিভাবে প্রসেস করবেন সেটা আমি দেখাবো। ওকে, তো চলেন এটা আগে দেখাই, পরে এগুলো দেখাই, আগে একটা অর্ডার ডেলিভারি সাকসেস পর্যন্ত করি। ওকে, দেন হচ্ছে আপনি মনে করেন সারাদিনে এই দেখেন এখানে 6টা দেখা যায়, তারপরে হচ্ছে আপনি কনফার্ম করার শেষ হইলে সবগুলো আপনি অর্ডার শিপিং আসতে পারেন। অর্ডার শিপিং এসে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই দেখেন এইখানে আসলে অর্ডার কনফার্মে ক্লিক করবেন, দেখেন সারাদিনে যতগুলো অর্ডার কনফার্ম করছেন, এই দেখেন এখন 2-3টা করা হলো, সবগুলো লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে এগুলা জাস্ট ডেলিভারি দিতে হবে এখন, আর কোনো কথা নাই, ঠিক আছে। তো এটা ডেলিভারি এখন থেকে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, ফার্স্ট স্টেপ কনফার্ম করা, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখানে আসার পর যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা বাল্ক মানে কুইকলি অনেক কাজ করা যায় সেটি আমি পরে দেখাবো, বাট আগে একটা একটা বা ম্যানুয়ালি একটু একটা একটা দেখাই, যেন হচ্ছে আপনি জিনিসগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, দেন হচ্ছে এই কাজগুলোকে পরে আবার অনেক ফাস্ট কয়েক গুণ কম সময় কিভাবে করে ফেলবেন এটা আবার পরে দেখাবো। ওকে, তো আগে আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল দেখাই। তো এখানে আসার পর আপনি যেটা করবেন, আপনি দেখেন প্রত্যেকটা ইনভয়েসের সরি আপনার মনে করেন এই দেখেন এটার, আচ্ছা আপনি আর একটু জোট মানে একটু দেরি করে এই দেখাই, সেখানে কুইক মেথডগুলো পরে দেখাই। সো তারপরে মনে করেন আপনি এটাকে প্রসেস করবেন, এটার এডিটে আবার ঢুকবেন, ঢোকার পর যেটা করবেন এটাকে এই দেখেন এখান থেকে প্রিন্ট ইনভয়েস আছে, এখান থেকে ক্লিক করে এটাকে প্রিন্ট করবেন। ওকে, ধরেন ইনভয়েসগুলোকে প্রিন্ট করলেন, প্রিন্ট করার পরে আপনি যেটা করতে পারেন এটাকে আপনি জাস্ট এই দেখেন প্রিন্ট কমপ্লিট একটা অপশন আছে, এটাকে প্রিন্ট কমপ্লিটে ফালাই দিলেন, তার মানে এটা প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আবার আপনি অর্ডার শিপিং এ আসলেন, দেখেন এখন 5টা হয়ে গেছে, একটা প্রিন্ট কমপ্লিটে চলে গেছে, এখন 3টা, ধরেন আপনি আরেকটাই ঢুকলেন, এটারও ইনভয়েস প্রিন্ট করলেন, এটার ইনভয়েস প্রিন্ট করলেন, সরি এটা ইনভয়েসটা প্রিন্ট আগে করে করার পরে আপনি প্রিন্ট কমপ্লিটে ফালাবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এইটাই ঢুকলেন, এটার ইনভয়েসটা মনে করেন এখানে ক্লিক করে প্রিন্ট করলেন, করার পরে হচ্ছে আপনি এটাকে আবার প্রিন্ট কমপ্লিটে ফালাইলেন। সো এইভাবে আপনি অর্ডারগুলোকে আগে প্রিন্ট করলেন, প্রিন্ট কমপ্লিটে ফালাইলেন। ওকে, দেন হচ্ছে আপনি সবগুলা প্রিন্ট কমপ্লিটে পেয়ে যাবেন, তার মানে এগুলার প্রিন্ট ফাইল আপনার কাছে আছে, রাইট? ওকে, তো দেন হচ্ছে আপনি যেটা করবেন এগুলাকে, আচ্ছা আমি নেক্সট ভিডিও থেকে কন্টিনিউ করি। ওকে, তো আজ পর্যন্ত গুড বাই।